এই যে দেখেন দেখেন দেখতে পাচ্ছেন মানে যেখানে গাড়ি একটা ঢুকবে সেখানে তারা কিন্তু কোনো স্কোপে দিবে না দেখেন আরো দেখবেন ওই যে দেখেন ওই বেশে দেখেন এই যে মহাসড়কের ভিতর দেখতে পাচ্ছেন দুধারে অটোর কোনো অভাব নেই হ্যাঁ ইজি বাইকের কোনো অভাব নেই কারণ এই যে মহাসড়কের ভিতর ইজি বাইকগুলো চলে এগুলো কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু কেন যে এগুলোকে দমন করতে পারতেছে না হ্যাঁ আইন শৃঙ্খলা বাহিনী এটা আমি ভাবে পাইতেছি না তারা যেভাবে পারে ওভাবে কিন্তু গাড়িগুলো ঢুকায় আমি কিন্তু কোনো কিছু ইঙ্গিত করে বলতেছি না কারণ তাদের বিহেভগুলো আমার কাছে খারাপ লাগে আপনি দেখবেন আপনাদের আমি আমি যদি দেখাই এই যে অটো হ্যাঁ অটো বা আপনার ইজি বাইক যেটাই বলুন না কেন তাদের বিহেভগুলো কীরকম দেখতে পারবেন আপনারা তাদের মহাসড়কের ভিতরে কিন্তু ফুললি নিষিদ্ধ কিন্তু প্রশাসনের কিছু ও সাধু মানুষের কারণে এভাবে চলতে পারতেছে এই যে দেখেন দেখেন দেখতে পাচ্ছেন মানে যেখানে গাড়ি একটা ঢুকবে সেখানে তারা কিন্তু কোনো স্কোপে দিবে না দেখেন আরও দেখবেন ওই যে দেখেন ও বেশে দেখেন এদের কোনো কিছুই যা আসে না একটা গাড়ি বাঁচলো বা মরলো বা ওর গাড়ি মরলো বা ও মারা গেল তাদের কিছু যায় আসে না তাদের মূলত হচ্ছে গাড়ি চালাও টাকা ইনকাম করো ঠিক আছে গ্যারেজ ভাড়া দাও আর নিজে খাও ভবিষ্যতের দিকে তাকাতে হবে না ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকাতে হবে না আর বাইরের যে গাড়ি আসে না কেন যে কোনো গাড়ি থাকুক না কেন সেইগুলো কি হইতেছে হোক গা সেইগুলো দেখার আমাদের বিষয় না তাহলে মহাসড়কের ভিতর আপনারা বাইকের এত রুলস সৃষ্টি করেন এই যে ইজি বাইকগুলো এভাবে চলে বেপরোয়াভাবে চলে তো আপনারা কি এগুলো দেখেন না আপনাদের কি আপনাদের কি চোখ নেই হ্যাঁ চোখ অবশ্যই আছে কিন্তু চোখটাকে পদ্মার আড়ালে রেখে দিতেছেন ওই যে কথা আছে না চোরের মার বড় গলা সবই মানি ঠিক আছে সবই মানি আবার কিছুই মানি না এটাই আমাদের দেশের পরিস্থিতি হয়ে দাঁড়াইছে কারণ মহাসড়কের ভিতর যেখানে নিষিদ্ধ করা আছে সেখানে হাইওয়ে পুলিশ কি করে এভাবে যে বেপরোয়াভাবে যে এই গাড়িগুলো চলে রুটের ভিতর হাইওয়ে পুলিশ কি করে বা সার্জন কি করে দেখেন দেখতে পাচ্ছেন মানে কি পজিশনে গেলে এরা এই পরিস্থিতির ভিতর পড়ে যায় যা বলার বাহিরে একটা মানুষ চলাচল করতে পারে না ওরা আবার এখানে তিন চারটা করে লাইন করে রেখে দিছে কথা বললে খারাপ লাগে ভাই কিন্তু মূলত আমার কথাগুলা আমি যে কথাটা বলতেছি রাইটলি কথাবার্তা বলতেছি রং কোনো কথাবার্তা বলতেছি না কারণ যেখানে মহাসড়কে যেখানে বাইক নিয়ে এত কিছু হ্যাঁ এত তোলপাল তাহলে বাবা আমরা বাইকার হ্যাঁ আমাদের অধিকার আছে তা যেভাবে রাতভাবে চলায় ঠিক আছে তো তাদের তুলনায় আমাদের কিছুই না তো আমরা সেফলি রাইড করি হয়তো বা কিছু সংখ্যক মানে আগাছা থাকে না আপনার ক্ষেতে একটা ক্ষেত যদি আপনি চাষ করেন ধান যদি চাষ করেন আপনার ধান যে জমিতে চাষ করবেন সেই জমিতে আগাছা হতেই পারে স্বাভাবিক ব্যাপার এটা কেউ বলতে পারবে না যে আমার জমিতে আগাছা নেই আগাছা মুক্ত করতে গেলে সার প্রয়োগ করতে হয় তো সেই সার প্রয়োগ আমরা কিন্তু বাইকাররা করতেছি যে এই আগাছা যেগুলো আছে এইগুলাকে দমন করার জন্য আমাদের কমিউনিটি কিন্তু পাকাপোক্ত একজন বাইকার যদি কোনো দুর্ঘটনার
মধ্যে পড়ে আরেকজন বাইকার সব সময় এগিয়ে যায়। তো আমাদের কমিউনিটি কিন্তু সম্পূর্ণ পরিপক্ব, বাট আমাদের জন্য আমাদের বাইকারদের এত মনে করেন আপনার রীতিনীতি বাইকারদের জন্য সৃষ্টি করে সরকার। আর এই যে মহাসড়কে যে এভাবে রহ রহ গাড়ি চলতেছে, ইজি বাইক চলতেছে, সেগুলোর দিকে তাকায় না কেন? আরে বাবা, আমরা কি দেশের নাগরিক না? আমাদের তো অধিকার আছে, অ্যাটলিস্ট একটা অধিকার তো আমাদের আছে, সে অধিকার থেকে আমাদের বঞ্চিত করতেছেন কেন ভাই? এগুলো কথাগুলো বলছি হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু খারাপ লাগলেও কথাগুলো বলতে বাধ্য হলাম। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।